আজকের স্ম্যাকডাউন লাইভ এপিসোডটি ছিল অনেক দারুণ। আজকে আমরা জানতে পেরেছি রোমান রেইনসের আসল অ্যাটাকার কে। এর আগের স্ম্যাকডাউন লাইভ এপিসোডে আমরা দেখেছিলাম এরিক রোয়েন একজন রেসলারকে রোমান রেইনসের অ্যাটাকার হিসাবে দাবি করেছিলেন, কিন্তু তিনি রোমান রেইনসের আসল অ্যাটাকার ছিলেন না। তো আজকে স্ম্যাকডাউনে রোমান রেইনস নিজেই তার আসল অ্যাটাকারকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন। রোমান রেইনসকে নিয়ে আজকে স্ম্যাকডাউন লাইভ এপিসোডে কী কী হলো তা জানতে হলে এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। চলুন রোমান রেইনসের স্টোরি লাইনটিকে প্রথম থেকে জেনে নেওয়া যাক। রোমান রেইনসকে প্রথম অ্যাটাক করা হয় 30 জুলাই স্ম্যাকডাউন লাইভে। তারপরে পুনরায় আবার মানডে নাইট রতে রোমান রেইনসের ওপর কার দিয়ে অ্যাটাক করা হয়। এই দুইটি অ্যাটাকই ছিল প্রাণঘাতী অ্যাটাক, যার মাধ্যমে রোমান রেইনসের মৃত্যুও হতে পারত। রোমান রেইনসের মিস্ট্রি অ্যাটাকার নিয়ে অনেক বেশি কনফিউশনের সৃষ্টি হলেও আমি আপনাদেরকে প্রথম থেকেই জানিয়ে এসেছি, রোমান রেইনসের মিস্ট্রি অ্যাটাকার হলেন ড্যানিয়েল ব্রায়ান। অর্থাৎ এরিক রোয়েনের মাধ্যমে ড্যানিয়েল ব্রায়ান রোমান রেইনসের ওপর অ্যাটাক করিয়েছেন। যারা আজকে স্ম্যাকডাউন লাইভ দেখেননি তাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের স্ম্যাকডাউন লাইভে কী ঘটেছিল। রোমান রেইনস রিং সাইডে এসেছিলেন। সবাই মনে করছিল রোমান রেইনস ড্যানিয়েল ব্রায়ানের কাছে ক্ষমা চাইবেন, কারণ ড্যানিয়েল ব্রায়ান অন্য আরেকজন রেসলারকে অ্যাটাকার হিসাবে দেখিয়েছেন এবং সেখানে ড্যানিয়েল ব্রায়ানের কোনো দোষ ছিল না। কিন্তু রোমান রেইনস ড্যানিয়েল ব্রায়ানকে একটি ভিডিও ফুটেজ দেখিয়েছেন, যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে ড্যানিয়েল ব্রায়ানের পার্টনার এরিক রোয়েন রোমান রেইনসের ওপর অ্যাটাক করেছে। গত স্ম্যাকডাউন লাইভ এপিসোডে ড্যানিয়েল ব্রায়ান যে রেসলারকে দেখিয়েছিলেন তিনি আসলে রোমান রেইনসের আসল অ্যাটাকার নয়, কারণ আজকের স্ম্যাকডাউন লাইভে আমরা এটা শিওর হয়ে গেছি রোমান রেইনসের আসল অ্যাটাকার হলেন এরিক রোয়েন। আজকে ড্যানিয়েল ব্রায়ানের সামনে এরিক রোয়েন স্বীকারও করেছেন যে তিনি রোমান রেইনসের ওপর এতদিন অ্যাটাক করেছিলেন। ড্যানিয়েল ব্রায়ানের বক্তব্য, তিনি রোমান রেইনসের অ্যাটাকের সাথে জড়িত নন, এরিক রোয়েনকে অন্য কেউ ফোর্স করেছে রোমান রেইনসের ওপর অ্যাটাক করার জন্য। ড্যানিয়েল ব্রায়ান রোমান রেইনসের দেখানো ভিডিওটি দেখার পর রিং সাইটে ছুটে আসেন এবং রোমান রেইনসকে বলেন তিনি এই অ্যাটাকের পেছনে নেই। কিন্তু রোমান রেইনস ড্যানিয়েল ব্রায়ানকে একটি স্পিয়ার দিয়ে দেয় এবং সেখানে শুরু হয় রোমান রেইনস ভার্সেস ড্যানিয়েল ব্রায়ানের ফিউডটি। এর আগে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি ড্যানিয়েল ব্রায়ানই রোমান রেইনসের অ্যাটাকের পেছনে রয়েছেন, এবং আজকের স্ম্যাকডাউন লাইভে আমরা এটা ক্লিয়ারও হয়ে গেলাম। তো ভিউয়ার্স, খুব শীঘ্রই আমরা রোমান রেইনস ভার্সেস ড্যানিয়েল ব্রায়ানের ম্যাচটির কথা জানতে পারবো, যেটি হতে চলেছে ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্স পেপার ভিউতে। রোমান রেইনসের মিস্ট্রি অ্যাটাকারের স্টোরি লাইনটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো গত স্ম্যাকডাউন লাইভ এপিসোডে ড্যানিয়েল ব্রায়ান অন্য রেসলারকে দেখিয়েছেন, কিন্তু আজকের এপিসোডে আমরা আসল অ্যাটাকারকে দেখতে পেয়েছি, এবং পরবর্তী এপিসোডে আমরা জেনে যাব এই অ্যাটাকের পেছনে ড্যানিয়েল ব্রায়ানই রয়েছেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যত বেশি সম্ভব শেয়ার করবেন। এমনই WWE বিষয়ক ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছিলেন চ্যানেল রেসেল বাংলা। ধন্যবাদ।